Welcome back to my another new video. আজকের ভিডিওটা খুবই বেশি মজা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসতেছে ফ্লিপ দ্য বোতল চ্যালেঞ্জ। এন্ড হ্যাঁ, এই চ্যালেঞ্জে কিন্তু আমি, আমার কাজিন, দেন আদার্স, আরো অনেকেই আছে, যেটা কিনা তোমরা দেখতে পারবে এই ব্লগে। আর চলো আগে দেখাই আমার আজকের ব্লগে ফ্লিপ দ্য বোতল চ্যালেঞ্জে কি কি গিফট আছে, কি কি খাবার আছে, সো চলো ওগুলো আগে দেখে আসি। এই তো এখানে আছে সব কিছু, লাইক এখানে দেখতে অনেক কম মনে হচ্ছে, বাট এখানে আমার টাকা গেছে। তো যাই হোক, এখানে দেখো তোমরা ফার্স্টে দেখতে পারবে আইসক্রিম, আইসক্রিম, চকলেট, ললিপপ, অ্যাপেল, মিষ্টি, পিনাট, সাবান, মামা বিস্কিট, চকলেট, চাপাতি, দেন কেক, বিস্কিট, চিপস, চানাচুর, শ্যামাই, স্পিড, কোকা কোলা, না মোজো, সেভেন আপ, নুডলস, তারপরে আরো অনেক কিছু আছে, ডিম, দেন হচ্ছে তোমার ডেয়ার, টাকা। আর আমাদের এইখানে নিউটা হচ্ছে মেইনলি এই দেখো গাইস, লটারি। আর তোমরা এই লটারি দেখে বুঝতে পারতেছো অ্যাকচুয়ালি এখানে কতগুলা খাবার, বাট দেখতে খুবই কম লাগতেছে। তো যাই হোক, মেইনলি কাহিনীটা হচ্ছে কি, তোমরা এইভাবে বোতলটা ধরো, তো মেই ফার্স্টে আমি পেরে গেছি, হাই হাই। তো যাই, এমনি বোতলটা নিবে, নিয়ে জাস্ট লটারি উঠাবে, যেটা উঠবে সে হচ্ছে সেই খাবারটা পাবে, এটাই হচ্ছে খেলার নিয়ম। তো তোমরা দেখতে থাকো আজকের এই গেমটা যে কত বেশি মজার হতে যাচ্ছে। অ্যান্ড তোমরা বেশি বেশি করে দোয়া করো যেন সানজিদা আপু সবগুলো খাবার পায়, সবগুলো না, দামি দামি খাবারগুলো আমি পেলেই হবে, আর কিছু লাগবে না, কম দামি। মেনলি হচ্ছে গ্রামের বাজারের ভিতরে আমি এতটুকু ম্যানেজ করতে পারছি, তাছাড়া তোমরা সবাই জন্য গ্রামের বাজারে এর থেকে বেশি কিছু পাওয়া পসিবলও না। বাট আমার সব থেকে বড় ভুল হয়েছে, আমি ঢাকা থেকে সব কিছু কিনে নিয়ে আসলে একদম বেটার হতো। তো যা যাও আর হইছে, এখন এটা নিয়ে আমরা খেলবো। তো তোমরা ব্লগটা দেখো গাইস, তোমরা সবাই আমার বয়স শুনে বুঝতেই পারতেছো আমার বয়স কি হবে। ওকে হাই হাই, একদম কাঁচা নেমে নামছে মাঠে, এটা কোনো কথা, গ্রামের পুরো পোশাক পরে এসে খেলার জন্য, হাই হাই গাইস, এই কি তো হচ্ছে আমার একমাত্র, এবং আমার আশা আছে যে আমি এখানে ফার্স্ট প্রাইজটাই নিব। কোন আইসক্রিম তাহলে এইভাবে কাঁচা নেমে কে নামে ভাই, তাহলে তো আমাদেরও দরকার ছিল একটু গ্রামের মেয়ে সেজে আসার। আমার সাথে কারা কারা আছো, আমরা এই দুইটা মেয়ে, তো তোমরা সবাই দোয়া করো আমরা এই দুইটা বোনই যেন সব খাবার আজকে নিতে পারি। তো চলো তোমাদেরকে সবার সাথে ইন্ট্রোডিউস করাই দেই। এই হচ্ছে আমার ছোট চাচু, এই হচ্ছে আমার একমাত্র ভদ্র কাজিন, আর এই হচ্ছে আমার আরেকটা ভদ্র ভাই, এটা আরেকটা ভদ্র ভাই, আশা করি সকলেই ভালো আছো, এটা আমার আরেকটা চাচু, আর এটা হচ্ছে তোমাদের সবার ফেভারিট সানজিদ সিং, কারোরই ফেভারিট না। আচ্ছা যাই হোক, তো তোমাদের নজর কার কোনটার দিকে? আমার টাকা, টাকা আমার এর থেকে পাও, এই যে আইসক্রিমের দিকে বেশি সবার নজর আছে, হ্যাঁ আইসক্রিম, আইসক্রিম চেষ্টা করব, আর আমার নজর আছে সবগুলোর দিকে। তো চলো আমরা হচ্ছে গেমটা স্টার্ট করি, এখানে যেহেতু অনেক মানুষ তো ওইভাবে কোনো ই করা হবে না, এই যে ফার্স্টে যাবে ছোট, ছোট থেকে বড় হচ্ছে ওই সি বেস্ট অফ লাক। আরে দেখি কি সাবান পাইছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গ্রামের চাষি আসছে সবাই দোয়া করবেন। কথা বল,
কত পাউস খাবো, গালের ভিতরে অলরেডি একটা আছে। তো গাইস আমার জন্য সবাই দোয়া করবেন। আরো বেশি বেশি দোয়া করবেন, যা কিছু আছে সব লুটে নিতে ভাইয়া তো বলে মরিস হবে না, এনতে নেই সে যে ওকে আপনাদের মাঝে আবারও চলে আসছি। তো আমার এখন নজর হচ্ছে সেভেন, তো সবাই দোয়া করেন। ও শিট, কি পরে আবারও মনে এবার পারতে হবে। মামা পেয়ে গেলাম, এটা থেকে খুশি আর কিছুই না। আমাদের এদের কপালে আমার কপালে কিছুই নাই দেখা যায়। খাবো খাবো ভালো ভালো, সাম 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 সাম
ক্যাপটা খুলে স্টাইলটা দিতে হবে। এই যে কোন কেক ইস ফান আনকমন কেক যে নায়কটা সেই প্রিয় ছিল সেই সালমান শাহ আপনাদের মাঝে হাজির আছে। তাও আমি অনেক খুশি। সালমান শাহ আবারও এসে গেছে। সালমান শাড়ি কেড়ে এবার আপনাদের মাঝে আসবে সেই 90 দশকের দেলদার। এবার আপনাদের মাঝে আসবে জোহরা। এবার আপনাদের মাঝে আসতেছে সাজিদ স্নেহা। ফ্রিয়ে আসলেন আপনাদের মাঝে এটিএম শামসুর জামান। যা খেলা দেখি আপনারা পাগল হয়ে যাবেন। এই দেখেন এই যে এই যে ওরা কামিং আরে কি ব্যাড লাক দৌড়ো নিজের যোগ্যতায় দেখা যাক কি হয়। গাইস মানে শাহবুল আসতেছে শাহবুদ্দিন নিজের যোগ্যতায় এত মেয়েকে দিব। যোগ্যতা তো ভালোই আছে। এই যে আইসক্রিমের যে তলে এই যাই আমার ছোট কাকু দেন হচ্ছে আমাদের বাড়িতে এরকম অনেকেই আছে যারা কিনা এত ফানি। তোমাদের যদি মুড অফ থাকে এক সেকেন্ডও লাগবে না হাসাইতে হাসিতে পেট ব্যথা করবে। আমার কাছে
খালি রাখো, অনেক বেড লাগ। হেলথের জন্য অনেক বেশি ভালো। বেশি ভাবলে যা হয়, বেশি ভাবলে যা হয়, এজন্য কম কম ভাব নিতে হবে। কম কম ভাব নেবেন, বেশি জিনিস পাবেন। ফোনটা নিবে মনে কর। ওরকম হবে না, ওরকম হবে না, ওরকম হবে না, ওরকম হবে না। আমি বুঝতেছি না কোন আইসক্রিম বা আরো কত চানাচুর মাংস আছে, এটা কোন জায়গা? এটা নেন, উঠান একটা। এখন সব যে ফেলাইতে পারবো তা নিলাম, উঠান ওই রে খেলবো না আমরা। ললিপপ আমার মুখে খাবার দিয়ে উঠোনো কোনো তলে উপরে যায় না। আপনাদের মাঝে আছে মোহন শেখ, ওই দেখো আমার দাদা কথা বলছে নাকি ধ্যান ওরে মাথা বসাবে। চা পাতা, ও বাবা, এই দেখালে বেশি হয় না, ঠিক আছে? ভাব কোন করে দেখাবা, মাল জিনিস বেশি নেবা, ঠিক আছে? আমার লক্ষ্য ছিল যে কোনের উপর, মানে আইসক্রিমের উপর। আমি আগে থেকে আপনাদের বলছি, তো ভাগ্যক্রমে পেয়ে গেছি। তো একটা কথা আছে, কপালের নাম গোপাল, তো আমার সেই গোপালটাই হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে। এখন একটা উদ্দেশ্য রয়েছে, টাকা 100 টাকা আছে, তো ওইটার জন্য আমার ভাগ্যে পড়ে সবাই দোয়া করেন। বিসমিল্লাহ। মিস্টার টুইস্ট, তাও কোনো সমস্যা নাই, আমি ভালো জিনিসই পাচ্ছি আপনাদের দোয়ায়। ওয়াও, ভাবলাম টাকাটা হয়তো আমারই আসবে, খাবার আসে না, তাতে কি টাকাটা তো পাবো, বাট না, এটা কি হলো? চকলেট এখন পরে কি হবে, ভালো খবর তো সব চলেই গেছে।
এই ট্যাঙ্কে ট্যাঙ্কে পালস একটা জিনিস আমার লাগে খালি হয়ে আমি ফকির হয়েছি এটাই আমার ভাই ব্রাদার চাই কিছু করেন এরকম ভাই ব্রাদার থাকার চেয়ে না থাকা ভালো আমার ছোট কাকু ফোর্থ হচ্ছে শ্যাম ভাইয়া আমি হচ্ছে পঞ্চম ছোট মানুষ ছোট 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 গিফট পেয়েছি বলো কে কে নিছো তুমি আমি আমি ফার্স্ট কে পাইছি বাটি আইসক্রিম কোন মোজো মিস্টার টুইস আর ইত্যাদি আরও অনেক কিছু পাইছি তো আমি যে জন্য ম্যাচ অফ দ্য উইন হয়েছি তো আপনারা তো দেখছেন আবার সবাই সাবস্ক্রাইব করবেন যাতে বেশি বেশি এরকম ভিডিও বানাতে পারে এই যে আমি পেয়েছি এই যে এই যে পুরো পকেট ভরে ফেলাইছি চানাচুরি পাইছি সাবুল ভাই চুরি করে নিয়ে গেছে তোমরা আমার বাস্তির চ্যানেলটা আরো বেশি করে সাপোর্ট করবা আমি যে কি পরিমাণ নিয়েছি আমার আসলে হিসাব নাই তারপর আমি খুবই দয়ালু ব্যক্তি যেগুলা পেয়েছি আশেপাশে অনেক দর্শক ছিল এদেরকে আমি নিজের ইচ্ছা মতো মানে সব দিয়ে দিছি তো এই ভিডিওর জন্য যতটুকুই সাপোর্ট আমাদের দেওয়ার দরকার দিছি আমার ভাস্তিকে যারা আছো তোমরা সবাই সাপোর্ট দেবা যাতে বেশি বেশি আরো এরকম নতুন করে ভিডিও আনতে পারে হ্যাঁ ওকে এরকম খেলা আছে আমারই ভাই যে কিনা রচনা বলবে স্টার্ট রচনার কিছু বলার নাই আসলে কি বলবো দশটা পাল ছিল দশটা আমি পাইছি এটাই আমার লক্ষ্য ছিল এমনও খাচ্ছে কিছু করার নাই আমার কিছু বলার নাই যাই হোক এরকম ভিডিও আমরা প্রতিদিন চাই তারা সবাই আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সে উপর দিকে যাবে আমার কিছু বলার নাই আমি পাইছি ললিপপ চকলেট আর কিচ্ছু না কিচ্ছু না আমার ভাইদের মতো কি তোমরাও চাও আমি যাতে ফকির হই তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবো নেক্সট ডে কি চ্যালেঞ্জ চাও এন্ড হ্যাঁ তোমরা তো দেখছো আমি খালি পালস 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 দিয়ে আমার পুরো মনে করো ঘর ভর্তি হয়ে গেছে এতগুলো পালস পাইছি তো যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আশেপাশে সবাই তো বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে তো দেরি কেন করতেছে এখনো সাবস্ক্রাইব করো এখন হচ্ছে আমরা আইসক্রিম খেতে যাবো চানাচুর খেতে যাবো নুডলস খেতে যাবো সো বাই 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 বাই